আচ্ছা, ওয়েলকাম টু দ্য রয়্যাল বেঙ্গল। আজকে রয়্যাল বেঙ্গলের ফার্স্ট টাইম ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ বলতে পারো ক্রিকেট ম্যাচের মতো। বাংলাদেশের খুব বিখ্যাত ঘোস্ট হান্টিং ইউটিউব চ্যানেল ঘোস্ট ফাইটার আজকে আমাদের সাথে আছে, রয়্যাল বেঙ্গলের সাথে ফার্স্ট টাইম ঘোস্ট ফাইটার। তো ওদের আবার নামটা বলো তো। ঘোস্ট ফাইটার থেকে আমি রাহান বলছি। তো দাদার সাথে এখানে পুরো এই যে জায়গাটার নামটা একটু। আচ্ছা, আরেকজন তো মোটামুটি ভিডিও করতে করতে চলে গেছে ওইখানে, তো ক্যামেরার পেছনে একজন আছে। আর ক্যামেরার পেছনে যে আছে তার নামটা একবার বলো। হ্যাঁ, ক্যামেরার পেছনে আছে আমি রোহান। রোহান, আর ওর নাম কি আছে? সালমান। সালমান, চলতে চলতে কথা হোক। যাই হোক, আমরা ফার্স্ট টাইম, এটা কোনো মানে কি বলবো, আমাদের এক্সপ্লোর ভিডিও কোনো কিছু নয়, কারণ ভালো করে জানো দিনের বেলা আবার কী এক্সপ্লোর হবে। বাট এটা একটা জাস্ট কোলাব ভিডিও ছিল, যে আমাদের ভাইজানদের সাথে একটা নর্মালি কোলাব ব্লগ টাইপের হোক। দুটো চ্যানেল একসাথে, দুটো দেশ একসাথে, দুটো মানুষ একসাথে, দুটো ধর্ম একসাথে। হ্যাঁ, ঠিক আছে। তো এর থেকে বড় আর কোনো উদাহরণ দেওয়া যেতে পারে না আমার মনে হয় এটা। তো ভাই, একবার যারা বাংলাদেশ থেকে দেখছো, শুধুমাত্র ঘোস্ট ফাইটারের জন্য একটা লাইক, একটা কমেন্ট। আর রয়্যাল বেঙ্গলে যারা আছো তারা তো, রয়্যাল বেঙ্গলে যারা আছে না তারা কেউ লাইক করে না, তারা অবশ্যই করবে। ভিডিও দেখে বেরিয়ে যাচ্ছে, লাইক সাবস্ক্রাইব করে না, ওদেরকে বলবো না আমি। বাংলাদেশ থেকে যারা আছো অবশ্যই ভিডিওটা, আর ভাই এটা একটু বাড়িয়ে বললাম, তোমরা ভালোবাসো জানি। জায়গাটা কিন্তু অনেকটা একটা ভুতুরে একটা পরিবেশ সৃষ্টি হয়ে আছে, এখানে প্রবেশ করা থেকে বোঝা যাচ্ছে আর কি। একটা কথা বলি ভাই, আমি তো একটাই কথা বলি যে নিজের বাড়িটাকে যদি ছদিন বন্ধ করে রেখে দাও না, সেটাও হন্টেড হয়ে যাবে। আর এটা যে কত বছর ধরে পরিত্যক্ত হয়ে পড়ে আছে, কোনো জায়গায় হন্টেড বলে কিছু হয় না। আচ্ছা, এই জায়গাটা কত বছর ধরে জানি পরিত্যক্ত হয়ে আছে? পরিত্যক্ত ঠিক না, বন্ধ বলতে পারো। হ্যাঁ হ্যাঁ, মানে এখানে আর কোনো সমাধি দেওয়া হয় না আর কি। সবটা বলে দিই, এটা বন্ধুদেরকে বলেন, এটা প্রায় আমি যতদূর আমি নেট দেখে যেটা আমি তথ্যটা পেয়েছি সেটা হচ্ছে এটা 1765 এটা স্থাপিত হয়, সরি 1757 সালে ইংরেজ ভারত শাসন শুরু করে তার ঠিক 10 বছর পরে 1767। আর 1840 এটা বন্ধ হয়ে যায়, মাত্র 73 বছর পর। কারণ বন্ধ হয়ে যাওয়ার কারণ একটাই, যে এই গ্রেভিয়ার্ডে যে যেটুকু জায়গা আছে সব ফুল হয়ে গেছে, আর কবর দেওয়ার মতো কোনো জায়গা নেই, যার জন্য বন্ধ থাকা নেই। আজকে প্রায় 273 বা 275 বছরেরও বেশি সময় ধরে এটা বন্ধ, মানে বন্ধ মানে এটা টুরিস্ট স্পট, এখানে সবাই দেখতে আসে, কিন্তু ঘুরতে আসে, সমাধি দেওয়া কার্যক্রম বন্ধ হয় না, এখানকার কার্যক্রমগুলো বন্ধ। আর এই জায়গাটা প্রায় ধরে রাখো ভাইজান 8 একর জায়গা, ১৬০০রও বেশি কবর এখানে আছে, মানে বুঝতে পারছো জায়গাটা কতটা বড়। অনেকটাই বড় কলকাতায় সব থেকে মোটামুটি। বন্ধুদেরকে ঘুরে দেখাবো জায়গাটা, এখানে এখন কোনো জায়গায় অবশিষ্ট নাই কোনো সমাধি দেওয়ার মতো। 19th century পুরোটাই ফুলফিল। 19th century এটা এশিয়ার মধ্যে সব থেকে বড় কবরস্থান ছিল, সব থেকে বড় গ্রেভিয়ার ছিল এটা, পুরো এশিয়া নিয়ে, পুরো এশিয়া 19th century বলছি কিন্তু এখন না। এখানে আমাদের ডিরোজিও যে ছিলেন, হেনরি ডিরোজিও, তারও কিন্তু কবর এখানে আছে। এইদিকটা আরও আছে, এইদিকে অনেক বড় জায়গা। এদিকে অনেক আছে ছোট ছোট, সেজন্য কম জায়গায় অনেক বেশি। এদিকে রাতের বেলায় একটা ঘোরা জানতে পারলে বেশি ভালো। রাতের বেলায় ব্লগ আনার অসুবিধা একটাই, যে এখানে এই সমস্ত জায়গায় হেরিটেজ বলে এখানে পারমিশন পাওয়া যায় না। কিন্তু পারমিশন বের করতে কতক্ষণ, পারমিশন চাইলেই বের করে নেওয়া যায়। হ্যাঁ, যদি পাওয়ার থাকে সেরকম পারমিশনও চলে আসে। বাট এরকম যেহেতু হেরিটেজ জায়গা না, অনেক অনেক বড়ো পাওয়া চাই, অনেক উপর মহল অবধি জানাশোনা চাই, তবে গিয়ে এখানে হবে। নাহলে তো এখানে ফিল্মের অবধি শুটিং হয়েছে, কী করে হলো? সেটাই গোরস্থানের সাবধান। এখানে সব থেকে বড় কবর, কবরটা একবার দেখাচ্ছি, এসো। সব থেকে বড় কবর, সব থেকে বড় এসো ভাইজান, তুমি এত দূরে কেন? সামনে আসো। এখানে বর্তমানে দিনের বেলা অনেক টুরিস্ট আসে ঘুরতে, কিন্তু রাতের বেলা এখানে কেউ প্রবেশ করে না। না, রাতের বেলা প্রবেশ করে না বলতে, প্রবেশ করতে দেওয়া হয় না। হ্যাঁ হ্যাঁ, একবার নো এন্ট্রি জোন করে রাখা হয়েছে, প্রবেশ করতে দেওয়া হয় না।
রাতের বেলায় প্রবেশ করতে দিলে তো সবার আগে এখানে রয়্যাল বেঙ্গলি আছে। কমেন্ট করেছো যে দাদা পার্ক স্ট্রিট সেমিতিতে ভিডিও আনো, পার্ক স্ট্রিট সেমিতিতে ভিডিও আনো, ব্যাপারটা হচ্ছে এখানে পারমিশনের হবেই না। পার্ক স্ট্রিট সেমিতিতে সব থেকে বড় কবর, সব থেকে বড় গ্রেভিয়ার্ড এটা মানে যত সম্ভব স্যার উইলিয়াম জোন্স, উইলিয়াম জোন্সের কবর, না 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 সরি সরি, এটার নাম ছিল পণ্ডিত উইলিয়াম জোন্স কি তাই তো মনে হয়। ওই দিকটাতে দেখাই, এই দিকে সূর্যের আলোর জন্য ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। আচ্ছা মেন ব্যাপার হচ্ছে আমরা এখন ডিউজিওর কবরের এখানে দাঁড়িয়ে আছি, তুমি পাশে চলে এসো অসুবিধা নেই, আমার পাশে আছে ঘোস্ট ফাইটার। তো ডিরোজিও কে ছিলেন আলাদা করে ভেঙে বলার কিছু নেই, সবাই জানে 19 শতকে ভারতের নবজাগরণের পথিকৃৎ যার মৃত্যু হয়েছিল কলেরাতে। তো এটাই মনে হয় এই পার্ক স্ট্রিট সেমিটিতে সব থেকে বিখ্যাত কবর যিনি এখানে শায়িত আছেন। মেন ব্যাপার হচ্ছে এখানে একটা এমন একটা কবর আছে যেটা লোকমুখে প্রচারিত, লোকমুখে মানেই সেটা ঢপ হয় ম্যাক্সিমাম টাইম, যে কবরটা থেকে রক্ত বেরোয়। এটা মানে যবের থেকে এটা কবরটা আছে তবে থেকে নাকি আজও অবধি ওই ব্লাড বেরোনোর সিলসিলা চলে আসছে, এরকমটা লোকের মুখে পরিচিত। সে কবরটা হচ্ছে এটা, এই কবর থেকে নাকি রক্ত বেরোয়, কতটা সত্য এটা জানা নেই, তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিও। তো এখানে কিছু যে লাল কিছু একটা দেখা যাচ্ছে, আসলে এটা কি জানি না, লোকমুখে পরিচালিত। কবর তো মোটামুটি আমাদের দেখা হয়ে গেল, তো যেদিন রয়্যাল বেঙ্গল বাংলাদেশে যাবে সেদিন কিন্তু ঘোষ ভাইটা গাইডের কাজ করবে রয়্যাল বেঙ্গলে। অবশ্যই আমরা আজকে ফার্স্ট টাইম করে দিলাম, এরপর নেক্সট টাইম রয়্যাল বেঙ্গল যখন বাংলাদেশে পা দেবে তখন আমাদের পাশে থাকবে ঘোষ ভাইটার অ্যাজ এ গাইড। অবশ্যই বড় ভাই তুমি চ্যানেল কবে থেকে শুরু করবে? আমার 2 বছর, 2 বছরে মোটামুটি তোমার সাবস্ক্রাইবার হচ্ছে আজকে কত একটু কাছে চলে আসে, 4,65,000 মতো, 4,65,000 2 বছরে সাবস্ক্রাইবার ইউটিউবে। রয়্যাল বেঙ্গল তো ধারে কাছে নেই, রয়্যাল বেঙ্গলের বয়স আজকে প্রায় 4 বছর হয়ে গেল, হ্যাঁ 2 বছরের জায়গায় 4 বছর ডবল, তো ধারে কাছেও নেই। তোমাদের কতগুলো ভিডিও এসেছে চ্যানেলে এখনো দেখতে হবে, দেখেন ওটা কিছু দেখা যাবে। আইডিয়া তবে আইডিয়া করে বলো মোটামুটি কত আছে? 200+, 200+। আমাদের তো এখনো বোধ হয় 200+ শুধু ইউটিউবে, আমাদের ফেসবুকে লাইভ আছে অনেক, ফেসবুকে লাইভ আছে অনেক, আমাদের 60টাও ক্রস করেনি বোধ হয় এখনো ভিডিও। না আমাদের তো প্রচুর ভিডিও তার মানে শুট করা হয় বা তৈরি করা হয়। ঘোষ ভাইটাকে আরও বেশি করে সবাই সাপোর্ট করো। দেখো কন্টেন্ট নিয়ে আমি কিছু বলতে চাই না, যার কন্টেন্ট যার কাছে
তেমন কন্টেন্ট নিয়ে কিছু বলা নেই, কারণ সবাই পরিশ্রম করে ভিডিও বানাচ্ছে। হ্যাঁ, এটা 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 নিয়ে কোনো ইয়ের ব্যাপার নয়, আলোচ্য বিষয় নয়। মেন ব্যাপার হচ্ছে ইন্ডিয়া থেকে যারা দেখছো তারা একবার হলো আমি ট্যাগ করে দিচ্ছি, ঘোষ ভাইটাকে অবশ্যই সাপোর্ট করবে, লিঙ্ক ডিসক্রিপশান বক্সে অবশ্যই দিয়ে দেবো, সাপোর্ট করবে অবশ্যই, অনেক অনেক ভালোবাসা দিও। আর এটা বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার একটা কম্বিনেশন, কম্বিনেশন থেকেও বড়ো কথা হচ্ছে ভালোবাসা, ভালোবাসা ইন্ডিয়া বাংলাদেশ সৌভ্রাতৃত্বের একটা ভিডিও। হ্যাঁ, ফার্স্ট টাইম ঘোষ ফাইটার উইথ রয়্যাল বেঙ্গল। হ্যাঁ, নেক্সট টাইম তো বাংলাদেশে আবারও আপনি আসতেছেন সেটা বললেন, একদম একদম ওইখানে তো মানে। তো আজকে ব্লগ এতটুকুই শেষ করছি, ভালো থেকো, রয়্যাল বেঙ্গলকে সাবস্ক্রাইব করো, রয়্যাল বেঙ্গলে এরপর অনেক বড় বড় কিছু আসছে সেটা দেখার জন্য, ধামাকা আসছে সেটা আমি তো বলেই রেখেছি আসছে, যার জন্য রয়্যাল বেঙ্গলে এখন আজকাল ভিডিও আসতেও দেরি হয়, আমরা কয়েকটা বড় বড় প্রজেক্ট নিয়ে ব্যস্ত আছি। সাবস্ক্রাইব করো, সাথে থাকো, সাপোর্ট করো, আর হ্যাঁ অবশ্যই ঘোষ ফাইটার বারবার অনেকবার বলেছি ঘোষ ফাইটারকে সাপোর্ট করো, এবং তার চ্যানেলটা যাতে পরবর্তীতে, ওরা করে না, ওরা ভিডিও দেখে চলে যায়, আমরাও অবশ্য নিয়মিত দিতে পারি না, এটাও আমাদের ব্যর্থতা, আমরা জেনুইন স্পট গুলোতে যাই তো ভিজিট করি তো সেই জন্য আমাদের দেরি হয়, মানে আমাদের যা যা কিছু রয়্যাল বেঙ্গলে যত কটা ভিডিও আসছে সব কটা জেনুইন স্পট থেকে, সেই জন্য আমাদের হয়তো মাসে একটা আছে, এটাই যা এটাই প্রবলেম। আর এই বস সাবস্ক্রাইব করে দিও, ওকে।